কি বলেন, আমরা ভূতের পিছে, ভূত আমাদের পিছে, টু মাচ ইন্টারেস্টিং। কিন্তু চলেন তাহলে শুরু করি, ভালো ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। হ্যাঁ চলেন, আমি একটা হন্টেড হাউস দেখছি বুঝছেন, ওটাতে যাব। তাই নাকি? ছেলেটা এখনো আসেনি, সবসময় লেট করে। আরে কি ব্যাপার, ভিউ ব্রো এখনো আসেনি? ব্রো আমি তোমার পিছনে অনেকক্ষণ ধরেই তো ওয়েট করছি। ও সরি ব্রো, লেট হয়ে গেল, আমার অফিসের একটা কাজ শেষ করে দেন আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো আমরা যাই, অনেক দূরে যেতে হবে। হ্যাঁ চলো। ব্রো আমার তো ভয় লাগতেছে, যেখানে যাচ্ছি ওখানে আসলে ভূত নাই তো? আরে ধুরু মিয়া, এত ভয় পাইলে হবে? রিস্ক তো নিতেই হবে। তারপরও ভাই বলা যায় না, যদি ভূত থাকে। আরে জলদি আসো, এত আস্তে আস্তে হাঁটলে হবে? ভাই আমার তো ভয় লাগতেছে, আপনি বলছিলেন বাড়িতে কেউ নাই, আমি তো এখান থেকে দেখতে পেয়েছি একটা কে জানি দাঁড়ায় আছে। ওই আমি তো সব অন্ধকার দেখি। ভাই আপনি সানগ্লাসটা খুলেন, রাতের বেলা সানগ্লাস পড়লে তো অন্ধকারই দেখবেন। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এখন তো ঘোলা দেখতেছি, কুয়াশা অনেক নাকি? আরে ভাই কুয়াশা না, আপনি চশমাটা পরেন আর দেখেন কে দাঁড়ায় আছে। তাই নাকি, কে দাঁড়ায় আছে? দাঁড়াও দেখি চশমাটা কই। কই, কেউ তো নাই। ভাই ছিল, চলে গেল। আরে ভাই কই নিয়ে আসলেন, আমি যাব না ভিতরে। আরে এত ভয় পেলে হবে? এখানে কোনো ভূত টুত নাই বুঝছো, সবই তুমি ভয়ে হ্যালুসিনেট করছো। দেখো আমি কি নিয়ে আসছি। ও নাইস তো ক্যামেরাটা। হ্যাঁ এটা দিয়ে আজকে ব্লগ করব। চলো যাই ভিতরে, অনেক রাত হয়েছে। দেখছো বাড়িটা কেমন? হ্যাঁ ভাই ভালোই তো ভৌতিক। অনেকে বলে এখানে ভূত আছে। তাই নাকি, কি বলেন, আমি থাকবো না এখানে। আরে ধুরো আবার ভয় পেতেছো, চলো এখানে একটা রুম আছে, ওই রুমের ব্যাপারে অনেক কিছু শুনেছি আমি, ওই রুমে যাই। দেখছো এই রুমটা? হ্যাঁ ভাই, এই রুমে কি আছে? এই রুমে একটা মেয়ে মারা গেছিল, তাকে মার্ডার করা হয়েছিল। তাই নাকি, এখন আমরা ওই মেয়েটার আত্মাকে ডাকব। হ্যাঁ বুঝতে পারছি ব্রো, এখন আমরা একটু নাটক করবো রাইট? তুমি একটু ভয় পাবা, আমি একটু ভয় পাবো। ইয়েস শাবাস, এই তো বুঝে গেছো, আমরা এখন একটা নাটক করব, যেন আমরা ভয় পাচ্ছি, আমরা কিছু দেখতেছি বুঝছো। ওকে ব্রো স্টার্ট। রুমের আশেপাশে কোনো আত্মা থেকে থাকলে আসো আমাদের সাথে কথা বলো, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই, আসো আসো। এই এই আওয়াজ করতে আসলো, এই তুমি আওয়াজ করছো ব্রো? নাইস, এভাবে নাটক চালায় যান। আরে কিসের নাটক, চমকে যা, তোমার চশমাটাই নিচে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ ব্রো, তুমি ভয় পাইছো? ব্রো হ্যাঁ বলো। তোমার পিছে কি? আমার পিছে চশমা কই? না খাটের উপর। হ্যাঁ খাটের উপর কি? এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম ব্রো? এটা ভূত। ব্রো আমাদেরকে এখন এখান থেকে খুব জলদি বের হতে হবে, আমাদের হাতে সময় কম। আরে বাপরে, এখন কে জেনে হাসতেছে, শুনতে পেয়েছো? হ্যাঁ তাই তো শুনলাম, চলো তাড়াতাড়ি পালাই, এখানে এক মুহূর্ত থাকা যাবে না। তোরা এখান থেকে কেউ বের হয়ে যেতে পারবি না, অনেক দিন থেকে আমরা সবাই ক্ষুধার্ত।